প্রাইসটা পড়বে 34,500 টাকা। ডিপ ফ্রিজগুলোতে আমরা এক্সচেঞ্জ অফার দিই, তো কাস্টমারের অ্যাড্রেসে আমরা আমাদের ডিপ ফ্রিজটি পাঠিয়ে দেবো এবং তার বাসায় যে পুরাতনটা আছে এটাও কিন্তু আমরা নিজ খরচে নিজ দায়িত্বে আমরা নিয়ে আসবো। আর এক্সচেঞ্জ অফারে আমাদের কাছে 146 লিটার যেটা আছে এটা পড়বে 26,500 টাকা, আর যেটা 212 লিটার আছে এটার প্রাইস পড়বে 29,500 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে ডিপ ফ্রিজের এক্সচেঞ্জ অফার নিয়ে। বিশেষ করে ডিপ ফ্রিজ যারা এক্সচেঞ্জ করতে চান, ধামাকা একটা অফার চলছে ইব্রাহিম ট্রেডিংয়ে। তো বর্তমানে এক্সচেঞ্জ অফারে আপনারা হায়ার ব্র্যান্ডের ডিপ ফ্রিজগুলো এক্সচেঞ্জ করতে পারবেন, মানে আপনার বাসার যে কোনো ব্র্যান্ডের আপনার ডিপ ফ্রিজ দিয়ে হায়ার এবং হচ্ছে শার্প, তো তাদের কাছে এগুলোই রয়েছে, আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন। ধামাকা অফার চলছে কিন্তু, বিশেষ করে কোরবানি আসলে আমরা সবাই চিন্তা করি নতুন একটা ডিপ ফ্রিজ কেনার জন্য। তো যাদের বাসায় ডিপ ফ্রিজ আছে বা পুরাতন হয়ে গেছে এগুলো কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন, অথবা যাদের নাই আপনারা চিন্তা করছেন নতুন একটা ডিপ ফ্রিজ কিনবেন, তো সেক্ষেত্রে এগুলোতে নগদ ক্যাশব্যাকও কিন্তু চলছে। তো আগামী 5 জুলাই পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে, আমরা আবারও বলছি 5 জুলাই পর্যন্ত এই অফারটা থাকবে যারা আসলে কালেক্ট করার। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে ঢাকার ভেতরে যারা রয়েছেন তাদের জন্যই মূলত এই অফারটা, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ঘরে বসে নিতে পারবেন। কারণ হচ্ছে তারা ফ্রি, মানে আপনার বাসার পুরাতন যেই ডিপ ফ্রিজটা আছে সেটাও কিন্তু তাদেরাই নিয়ে আসবে এবং নতুন ডিপ ফ্রিজটা তারাই আবার আপনার বাসায় দিয়ে আসবে। তো চমৎকার এই অফারটা চলছে ইব্রাহিম ট্রেডিংয়ে, আপনারা সরাসরি চলে আসতে পারেন উত্তরা 11 নম্বর সেক্টর মিনা বাজারের ঠিক উল্টা পাশে দ্বিতীয়তলাতে। তো এখানে হায়ার ব্র্যান্ডের দেখা যাচ্ছে মোটামুটি ছোটো থেকে বড় হায়ার এবং শার্পের এই ডিপ ফ্রিজগুলো আছে। বর্তমানে এগুলোর প্রাইসগুলো কেমন, কীভাবে তারা আসলে এক্সচেঞ্জ অফারটা দিচ্ছে, সব কিছুই আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর এই এক্সচেঞ্জ অফারটা কিন্তু শুধুমাত্র ইব্রাহিম ট্রেডিংয়ে আপনারা পাবেন, তো বাংলাদেশের অন্য কোনো ইলেকট্রিক শোরুমে কিন্তু আপনারা এই অফারটা পাবেন না। সেক্ষেত্রে এক্সচেঞ্জ অফার নিতে চাইলে অবশ্যই তাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাদের 24 ঘন্টা কল সেন্টারে রাত দিন 24 ঘন্টায় আপনারা যে কোনো ইনফরমেশন দেখা যায় কালেক্ট করার জন্য আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন। সো কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। আজকে পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে হচ্ছে আতিক ভাই। আতিক ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আতিক ভাই আপনাদের এখানে বর্তমানে আমরা জানলাম যে এক্সচেঞ্জ অফার চলছে, তো এক্সচেঞ্জ অফারে কি কি থাকছে আমাকে একটু বলবেন? আমাদের বর্তমানে ডিপ ফ্রিজগুলোতে আমরা এক্সচেঞ্জ অফার দিচ্ছি, যেহেতু সামনে কুরবানির সময় অনেকে কিন্তু ডিপ ফ্রিজ একটু বেশি চাইছে, দেখা যায় যে অনেকের বাসায় পুরাতন ডিপ ফ্রিজগুলো আছে, হয়তো ক্যাপাসিটিতে অনেক ছোট হয়ে গেছে আর একটু বড় নিতে চাচ্ছেন, তো তাদের জন্য আসলে এক্সচেঞ্জ অফারটা দেওয়া। আমরা কিন্তু এক্সচেঞ্জ অফারে শার্প এবং হায়ার ব্র্যান্ডের যে ডিপ ফ্রিজগুলো আছে এগুলো আমরা কাস্টমারকে দিব, আর তাদের কাছ থেকে আমরা যে কোনো ব্র্যান্ডের ডিপ ফ্রিজই কিন্তু আমরা এক্সচেঞ্জ হিসেবে নিই। মানে এখানে কি দেখা যায় কাস্টমার শুধু ডিপ ফ্রিজ দিয়ে ডিপ ফ্রিজ দিয়ে আমাদের কাছ থেকে ডিপ ফ্রিজটাই নিতে পারবে, আমাদের কাছে হায়ার ব্র্যান্ডের আছে এবং শার্প ব্র্যান্ডের আছে, আর তাদের কাছে যে ব্র্যান্ডেরই থাকুক না কেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাসার যে কোনো ব্র্যান্ডের দেখা যাচ্ছে আপনারা ডিপ ফ্রিজ দিয়ে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন হচ্ছে হায়ার এবং হচ্ছে শার্প। জি আচ্ছা, আমরা তাহলে এগুলো আপনাদের কাছে যেই ডিপ ফ্রিজগুলো রয়েছে এগুলোর কোয়ালিটি সম্পর্কে একটু আমাকে জানাবেন। আমার কাছে বর্তমানে হায়ার বাংলাদেশের যে ডিপ ফ্রিজগুলো আছে এগুলো কিন্তু সবচেয়ে লেটেস্ট মডেলের। আচ্ছা, লেটেস্ট মডেলের ফিচার আছে যেগুলো কিন্তু বাংলাদেশে আর কোনো ডিপ ফ্রিজেই নাই, যেটা হলো আপনার এটার টেম্পারেচার কিন্তু -30 ডিগ্রি পর্যন্ত নামবে, যেটা বাংলাদেশে এরা মানে সর্বোচ্চ যেটা আছে 24-22 এরকম আছে, বাট এটা থেকে কিন্তু যেটা আছে দেখা যাচ্ছে 24-22 আছে উপরে নাই, সেক্ষেত্রে এটা কিন্তু -30 ডিগ্রি পর্যন্ত যাবে, যার ফলে কি হবে অন্যান্য ফ্রিজগুলোতে দেখা গেল যে সাইটের প্রোডাক্ট যেগুলো রাখা হয় মাংস মাংস ওগুলো খুব ভালোভাবে আইস হচ্ছে, বাট ভিতরে যে মাংসগুলো থাকতেছে সেগুলো কিন্তু খুব একটা বরফের আস্তরণ পড়তেছে না, যার ফলে হচ্ছে যে ওটার দুর্গন্ধ হচ্ছে বা ওটা স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বাট হায়ার ব্র্যান্ডের যদি নিবেন এই জন্য যাতে -30 ডিগ্রিতে যাওয়ার কারণে কিন্তু ভিতরে এবং সাইটে সব জায়গায় কিন্তু সমান পরিমাণ ঠান্ডাটা পাবে, ঠান্ডাটা পাওয়া যাবে। আচ্ছা, আমরা একটু কোয়ালিটিগুলো সম্পর্কে জানবো। হায়ারের সবচেয়ে যেটা ছোট রয়েছে, ছোটটা আমাদের এখানে ডিসপ্লেতে নাই, ওটা 146 লিটারের, ওটার রেট আমি বলে দিচ্ছি, ওটার রেট হলো 26,500 টাকা। মানে এটারই কিন্তু এটার মতো জাস্ট একটু সাইজে ছোট হবে, ওইটাতেও কিন্তু এরকম গ্লাস ডোরি আছে, পরে এখানে গ্লাস টাইপের হবে। আচ্ছা, আমরা যদি দেখাই, এটা হলো আচ্ছা এটা 212 লিটার ক্যাপাসিটির, এটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রে কালারের, এটাতে কিন্তু গ্লাস ডোর আছে যেটা 164 লিটার যেটা ওইটাতেও হবে, ভেতরে স্পেসটা একটু দেখাই, তো এটা 212 লিটার ক্যাপাসিটি, এটাতে 190
কেজির মতো মাংস রাখা যাবে 190 কেজির মতো মাংস আপনারা রাখতে পারেন কিন্তু গ্লাস ডোর দিয়ে সুন্দর একটা লুক এই গ্লাসটা আপনারা চাইলে কিন্তু খুলেও রাখতে পারেন অনেকে আছে যে গ্লাস ডোর ইউজ করতে যাচ্ছে না সেক্ষেত্রে এটা রিমুভ করে রাখতে পারেন আচ্ছা সেক্ষেত্রে এই যে গ্লাস ডোর এটা আপনারা দেখুন এটার এক্সচেঞ্জ প্রাইসটা কত রাখছেন আচ্ছা এটা বর্তমানে এক্সচেঞ্জ প্রাইস আমাদের যে অফার প্রাইস আছে এটাতে কিন্তু এক্সচেঞ্জ অফার তো থাকছে সাথে কিন্তু রেগুলার প্রাইস থেকে কিন্তু একটা ডিসকাউন্ট কিন্তু থাকছে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট দেওয়ার পরে সাথে আরো এক্সচেঞ্জের যে ডিসকাউন্টটা সেটা পাবে তো দেখা যাচ্ছে এখানে দুটো মডেল রয়েছে একটা হচ্ছে 146 লিটার সেক্ষেত্রে তাদের যে প্রোডাক্টটা আছে বাসায় সেটা ক্যাপাসিটি এবং কোন ব্র্যান্ড এবং কন্ডিশন দেখে আমরা সেটা 10-15% টাকা আমরা আরো ডিসকাউন্ট দিয়ে দিব এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমারের প্রাইসটা আপনারা দেখা যাচ্ছে 10-15% ডিসকাউন্ট দিব আচ্ছা সেই ক্ষেত্রে ধরেন কাস্টমার চিন্তা করবে ভাই আমার পুরাতন ফ্রিজটা কিভাবে আপনাদের কাছে দিব আবার কিভাবে আপনাদের কাছে নিব আচ্ছা আমাদের ঢাকার ভিতরে কিন্তু আমরা নিজস্ব পরিবহন দ্বারা আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি যখন আমরা প্রোডাক্টটা ডেলিভারি করব তখন কিন্তু তার পুরাতন প্রোডাক্টটা আমরা নিজ খরচে মানে আপনাদের খরচে দিয়ে আসবেন আপনাদের খরচে নিয়ে আসবেন আচ্ছা আমরা হায়ারের এটা দেখলাম এই পাশে হায়ারের আরো একটা মডেল রয়েছে এটা আছে হলো 300 মডেল এটার ক্যাপাসিটি হলো 259 লিটার 259 লিটার দেখতে কালারের ফুল হোয়াইটের ভিতরে হবে আচ্ছা এটাও আপনারা দেখছেন ভেতরের স্পেসটা যদি আমরা দেখাই এই হচ্ছে ভেতরের স্পেস কিন্তু ডাবল ফয়েল দিয়ে এটা ইনসুলেট করা আছে আচ্ছা সাইডে ডাবল ফয়েল দেওয়া রয়েছে তো এটাও আপনারা দেখতে পারেন এই হচ্ছে এখানে -30°তে যাবে প্লাস হলো এটার অনেক জায়গায় দেখা যায় গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকে না সেক্ষেত্রে কিন্তু এটা 100 ঘন্টা পর্যন্ত মানে আপনার ফ্রেশ থাকবে খাবারটা মানে 100 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা এই ফ্রিজগুলোতে খাবারটা ফ্রেশ পাবেন এটা হচ্ছে সাইজটা হবে 259 লিটার আর এটার প্রাইসটা মানে কেজি ট্রান্সপোর্ট করলে আপনার 245 কেজি পর্যন্ত আপনার এটাতে মাংস রাখা যাবে আচ্ছা এটার প্রাইসটা রাখা যাবে আচ্ছা এটার হলো এক্সচেঞ্জ প্রাইসটা পড়বে 34,500 টাকায় আপনারা পেয়ে যাবেন আচ্ছা পাশাপাশি আর একটু বড় যাদের প্রয়োজন বড় ফ্যামিলি যারা আসলে একটু বড় চাই তাদের জন্য এটা 345 মডেল যেটা হলো 319 লিটার ক্যাপাসিটি মানে 319 এটা মোটামুটি 300 কেজি 300 কেজির মতো মাংস রাখা যাবে 300 কেজির মতো এটা 319 লিটার কিন্তু বিশাল জায়গা আছে স্পেসটা দেখেন কত বড় জায়গা আসলে এর মানে বিশেষ করে যারা বড় ফ্যামিলি যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা এটা হতে পারে এটা আপনারা দেখতে পারেন প্রাইসটা কত রাখা যাবে এটার ভাইয়া এটার এক্সচেঞ্জ প্রাইস পড়বে 37,900 টাকায় 319 লিটারের এটা আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে কোনো ব্র্যান্ডের দেখা যাচ্ছে ডিপ ফ্রিজ দিয়ে কিন্তু আপনারা হায়ার এবং হচ্ছে শার্প নিতে পারবেন আর দেখা যাচ্ছে এক্সচেঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকার জন্য অফারটা দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র ঢাকার জন্য আমরা এক্সচেঞ্জ অফারটা দিচ্ছি আর হায়ার বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট তো প্রত্যেকটা সাথে কিন্তু হায়ার বাংলাদেশের অফিসিয়াল যে ওয়ারেন্টি কার্ড আছে সেটাই পাবেন এখানে আপনি ডিপ ফ্রিজ ওয়ারেন্টি পাবেন হলো কম্প্রেসারের 10 বছর আর আফটার সেল সার্ভিস ইলেকট্রিক পার্টস পাবেন 2 বছর 2 বছরের আচ্ছা এটা হায়ারের ফ্রিজ গুলো সাথে থাকবে আচ্ছা হায়ারের পর আমরা শার্পের দিকে যাব শার্প সম্পর্কে একটু জানার চেষ্টা করব তো আমরা এরপরে যেটা বললাম শার্পেও কিন্তু আপনারা দেখা যাচ্ছে এক্সচেঞ্জ অফার চলছে হায়ারের পাশাপাশি শার্পও নিতে পারবেন শার্পের কি কি মডেল আছে সেটাই দেখব তো আমরা প্রথমে মনে হয় এই মডেলটা দিয়েই শুরু করব হ্যাঁ প্রথমে এটা আছে হলো 160 লিটারের একটা প্রোডাক্ট আচ্ছা এটা 160 লিটার 145 কেজির মতো কিন্তু মাংস রাখতে পারবেন আর শার্প কিন্তু বরাবরই আপনার সুপরিচিত বাংলাদেশের জন্য এটাও জাপানিজ ব্র্যান্ড যেটা বাংলা ডিপ ফ্রিজটা কিন্তু অ্যাসেম্বল করে চায়নাতে চায়না থেকে আচ্ছা হ্যাঁ এটাতে কি কি ফিচার্স আছে আচ্ছা এটাতে আপনি ফাস্ট কুলিং মোডটা পাচ্ছেন ফাস্ট ফ্রোজিং মোডটা যেটা খুব দ্রুত আপনার ভিতরের অংশ ফ্রিজিং হবে তারপরে হলো ডুয়েল কুলিং মোড আছে যেটা হলো আপনি দেখা গেল কোনো এক সময় আমার মাছ বা মাংস নাই কম বেশি আছে হ্যাঁ নাই ধরেন সেক্ষেত্রে আপনি জাস্ট এটাতে নরমাল করে রেখে আপনার নরমাল ফ্রিজ যেমন আপনি ফল তারপরে শাকসবজি রাখতে পারেন সেগুলোও রাখতে পারবেন সেগুলো আপনারা দেখা যাচ্ছে রাখতে পারবেন ওকে আচ্ছা এটা বলেছিলেন এটা হচ্ছে 160 লিটার হ্যাঁ এটা 160 লিটার 145 কেজির মতো মাংস এটাতে রাখা যাবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আচ্ছা এটাতেও কিন্তু সেই এক্সচেঞ্জ অফারটা আছে এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে আমাদের যে রেটটা দেওয়া আছে সেটা হলো 27,900 টাকা 27,900 টাকা যে রেটটা আছে 900 টাকা আর এক্সচেঞ্জ করলে পুরাতন যে ফ্রিজটা আছে ডিপ ফ্রিজটা সেটার কন্ডিশন ক্যাপাসিটি এবং ব্র্যান্ড অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট পার্সেন্ট ধরে 10-15% সেই পার্সেন্ট কিন্তু বাদ যাবে এই প্রাইসটা থেকে 27,000 মানে আপনারা যদি কেউ এক্সচেঞ্জ না করতে চান সেক্ষেত্রে ফ্রিজের প্রাইস পড়বে হচ্ছে 27,900 টাকা আর যদি এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে এর থেকে 27,900 টাকা থেকে 10-15% আরো কম পাচ্ছে এক্সচেঞ্জ আচ্ছা বাদ যাবে আচ্ছা এটার স্পেসটা একটু দেখাই দিবেন আমাদেরকে খুলে আমরা যদি একটু দেখাই
তো এটার ভিতরের স্পেসটা আপনারা দেখেন, এটাতে দুইটা র‍্যাক দেওয়া আছে, দুইটা র‍্যাক দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে ভিতরের স্পেসটা, এটাও আপনারা চাইলে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার বড় বড় ভার্সন রয়েছে, এটা থেকে বড় একটা আছে, সেটা হলো 210 লিটার। আর এটার কালারটা কিন্তু হালকা গ্রে টাইপের কালার হবে, এই কালারটাই কিন্তু অ্যাভেলেবল আছে। আচ্ছা, এটা হচ্ছে 210 লিটার, আমরা দেখাচ্ছি এটার স্পেসটা একটু দেখাই ভাই। এটার স্পেসটাও আপনারা দেখছেন, তো 210 লিটারটাই কিন্তু বর্তমানে আসলে বেশি চলে, এটাও আপনারা চাইলে দেখতে পারেন। মিডিয়াম ফ্যামিলির জন্য এটা বেশি পারফেক্ট আর কি। এটার প্রাইসটা কত রাখছেন? এটার অফার প্রাইস আছে বর্তমানে 33,500 টাকা। আচ্ছা, 33,500 টাকা, সেক্ষেত্রে এক্সচেঞ্জ করলে আরো 10-15% আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যদি একবারে বড় দেখতে চাই, সেক্ষেত্রে আছে হলো 310 লিটার, 310 লিটারটার প্রাইস পড়বে 43,500 টাকা। 43,310 লিটার, অনেক জায়গায় কিন্তু, তো এটাও আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে এটার দেখছেন স্পেসটা অনেক বেশি রয়েছে, 310 মোটামুটি 280 থেকে মানে 85 কেজির মতো মাংস রাখা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে এটার প্রাইসটাও একটু বলে দিবেন, 43,500 টাকা। 43,500, এটার উপরে যদি কেউ এক্সচেঞ্জ করে 10-15% আরো নগদ ডিসকাউন্ট, নগদ ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি দেখা যাচ্ছে, এগুলো যদি আপনারা চান, এগুলোতে আপনারা ওয়ারেন্টি কি দিচ্ছেন? দেখা যাচ্ছে এগুলো কিন্তু শার্প, কিন্তু স্কয়ার ইলেকট্রনিক্স এর অথেন্টিক প্রোডাক্ট, তো আমরা কিন্তু এটার সাথে প্রত্যেকটা সাথে স্কয়ার ইলেকট্রনিক্স এর যে অরিজিনাল গ্যারান্টি কার্ড আছে সেটাই আমরা প্রোভাইড করি। এটাতে আপনি 10 বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি পাবেন এবং 2 বছর পাবেন ইলেকট্রিক পার্টস এবং আফটার সেল সার্ভিস। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটাও তো আপনার ঢাকার ভিতরে ফ্রি অফ কস্টে, ঢাকার ভিতর আমরা কিন্তু কাস্টমারের অ্যাড্রেসে আমরা আমাদের ডিপ ফ্রিজটি পাঠিয়ে দেবো এবং তার বাসায় যে পুরাতনটা আছে এটাও কিন্তু আমরা নিজ খরচে নিজ দায়িত্বে আমরা নিয়ে আসবো, নিয়ে আসবো, এটার কোনো চার্জ দিতে হবে না, দিতে হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেটা জানলাম, আপনারা দেখা যাচ্ছে এখানে এক্সচেঞ্জ করে হায়ার এবং হচ্ছে শার্পের ডিপ ফ্রিজগুলো নিতে পারবেন, আর আপনারা দেওয়ার ক্ষেত্রে যে কোনো ডিপ ফ্রিজ অ্যাকসেপ্ট করবেন। তো সেক্ষেত্রে কাস্টমারের দেখা যাচ্ছে আপনাদের যদি চিন্তিত আছে যে ভাই আমার ফ্রিজটার প্রাইসটা আপনারা কত ধরবেন, আচ্ছা সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের কল সেন্টারের নাম্বার দেওয়া আছে, আমাদের ছবি দিলে, হোয়াটসঅ্যাপ বা ইমোতে ছবিগুলো দিলে তখন আমরা একটা সিদ্ধান্ত দিতে পারবো যে এটাতে আমরা কত পার্সেন্ট এক্সচেঞ্জের রেটটা দিতে পারবো। দেখা গেল যে 15% হলে যে সে যে প্রোডাক্টটা নিতে যাচ্ছে সেটার 15% আমরা মাইনাস করে দিই, মাইনাস করে দিই। আচ্ছা, তো চমৎকার, সেক্ষেত্রে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন কেউ যদি সরাসরি আসতে চায়। আমাদের শোরুম হলো উত্তর 11 নম্বর সেক্টর, রোড 10 এর হাউস নাম্বার 21 এর দোতলায়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সপ্তাহে 7 দিনে খোলা থাকে? জি, আমাদের শোরুম সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9:30 থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, তো আপনারা চাইলে সরাসরি এসে দেখে যাদের যেটা প্রয়োজন হয়, একবারে দেখা যাচ্ছে হায়ারের কালারটা হচ্ছে একবারে হোয়াইট কালার হবে, আর একটা ওই পাশে আমরা গ্রে কালার দেখিয়েছি, আর এই পাশে শার্পের কিন্তু গ্রে কালার এবং হোয়াইট কালার দুইটা মডেলই আছে, দুটোই অ্যাভেলেবল আছে। তো এর ছাড়া দেখা যাচ্ছে মানে শার্পের আরো একটা মডেল রয়েছে, হ্যাঁ এটা একদম ছোট সিঙ্গেল ফ্যামিলির জন্য আর কি। আচ্ছা, সিঙ্গেল ফ্যামিলির জন্য এটা হলো 110 লিটার, মানে এটার নিচে আসলে হয় না, এটাই একবারে ছোটটা। তো এটাও আপনারা চাইলে দেখতে পারেন, 110 লিটার ক্যাপাসিটির, যেটাতে 90 কেজি পর্যন্ত আপনারা মাংস রাখতে পারবেন। এটার প্রাইস পড়বে হলো মাত্র 21,400 টাকা, 21,400 টাকা, এর উপরে এক্সচেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে এক্সচেঞ্জ যদি কেউ করতে চায় সেক্ষেত্রে এটারও কিন্তু 10-15% টাকা আরও মাইনাস যাবে, আরও মাইনাস যাবে। তো মোটামুটি দেখা যাচ্ছে এই ছিল ডিপ ফ্রিজগুলো, যাদের আসলে যেটা প্রয়োজন আপনারা চাইলে সরাসরি এসে, অথবা আর দেখা যাচ্ছে আপনারা চাইলে তাদের শোরুম ভিজিট করে, অথবা 24 ঘন্টা কল সেন্টার আছে, তো 24 ঘন্টা কল সেন্টারের নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু এই ডিপ ফ্রিজগুলো এক্সচেঞ্জ অফারে কালেক্ট করতে পারেন। এছাড়া আচ্ছা, এছাড়া আসলে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে, ডিপ হায়ারের হোক বা শার্পের হোক, আমরা কিন্তু প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করতেছি। তো আপনারা যেখান থেকে এই প্রোডাক্টটা নেবেন, তারা অথরাইজড ডিলার কি না, ডিলার লিস্টে তাদের নাম আছে কি না, তাইলে কিন্তু আপনি যদি কনফার্ম হতে পারেন যে তাদের ডিলার লিস্টে নাম আছে বা তারা ডিলার, সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার সার্ভিসটা পাবেন। অন্যথায় কিন্তু দেখা গেল এমন এক জায়গায় প্রোডাক্টটা কিনছেন, হায়ার বাংলাদেশে তারা ডিলারও না, সো হায়ার বাংলাদেশ কিন্তু তখন সার্ভিসটা দিবে না, দিবে না। তো দেখা গেল 10 বছরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি, সো 10 বছরের লাইবিলিটি কিন্তু কোম্পানি নেয়। আচ্ছা, যেহেতু কোম্পানি নেয় সেক্ষেত্রে তাদের অথরাইজড ডিলার যারা আছে, ডিস্ট্রিবিউশন যারা করে, তাদের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়া সবচেয়ে বেটার। তো আমরা যেহেতু শার্প এবং হায়ারের অথরাইজড ডিলার, তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কিন্তু নিশ্চিন্তে 10 বছরের সার্ভিস আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই অথেন্টিক ডিলার কিনা আপনারা এইসব বিষয়গুলো দেখে যাচাই বাছাই করে অবশ্যই প্রোডাক্টগুলো পারচেস করবেন।